আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করছি চায়ের পাত্রে। কেকটা হবে খুবই সফট আর তুলতুলে, আর কেকের উপকরণগুলো মেপেছি আমি চায়ের কাপ দিয়ে মেপে। অনেকের হাতের কাছে মেজারমেন্ট কাপটা থাকে না, তারা চাইলে চায়ের কাপে মেপে এই কেকটা তৈরি করতে পারেন। আজকে সবগুলো উপকরণ আমি এই চায়ের কাপ দিয়ে মেপে নেব। তো কেক তৈরির জন্য চারটা ডিম ভেঙে নিচ্ছি একটা বাটিতে, আর হচ্ছে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি। এই একই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, এটা হচ্ছে আমরা রান্নায় যে রেগুলার তেলটা খাই ওইটা। তারপর হাফ চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যতটা সম্ভব, একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যায়, তাহলে আমাদের কেকটা খুবই সফট হবে। তারপর নিয়ে নিচ্ছি এই একই কাপে মেপে এক কাপ ময়দা, হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এক চা চামচ বেকিং পাউডার। এই হচ্ছে আমাদের কেকের শুকনো উপকরণ। এখন এই শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছি, হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের কেকের মিশ্রণ এখন রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা চায়ের পাত্র নিয়েছি, আমরা রেগুলার যে পাত্রে চা খাই ওই রকম একটা পাত্র নিয়েছি। তারপর এই পাত্রের মাঝে তেল ব্রাশ করে নিয়েছি, আর নর্মাল যে কাগজ আছে ওইটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কেকের মিশ্রণটা ঢেলে দিলাম, আর এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। তারপর একটা টুট কেক দিয়ে নাড়িয়ে দিচ্ছি, ভিতরে যদি কোনো বাবল থাকে ওইটা বের হয়ে যাবে। তারপর চুলায় একটা তাওয়া বসিয়ে আমি এই চায়ের সসপ্যানটা তাওয়ার উপরে বসিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচটাকেও আমি দেখিয়ে দিয়েছি। এরকম আঁচে রেখে 25-30 মিনিটের মতো এই কেকটাকে বেক করতে হবে। 30 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর কেকটা দেখেন কতটা সফট আর তুলতুলে হয়েছে। অল্প সময়ে অল্প উপকরণে শুধুমাত্র চায়ের কাপে মেপে এরকম একটা সফট তুলতুলে কেক তৈরি করতে পারেন। কেক তৈরি করার ক্ষেত্রে মাপটা হচ্ছে সবার আগে, সবগুলো উপকরণ একই কাপ দিয়ে মেপে তারপর এভাবে করে কেক তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি ভালো লেগেছে সবার কাছে। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।